আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে একটা কাজে যাচ্ছিলাম তো যাওয়ার সময় একটা ছোট পার্ক দেখলাম পার্কটা দেখে ভিডিও বানাতে ইচ্ছে করলো কারণ কিছু তথ্য আপনারা যারা বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন এদেশে তারা হয়তো জানলে উপকৃত হবেন আসলে অস্ট্রেলিয়া আপনার যে এলাকাতেই থাকেন না কেন আশেপাশে অসংখ্য পার্ক থাকে সেই পার্কগুলোতে বাচ্চারা চাইলে সকালে বিকালে খেলাধুলা করতে পারেন আবার চাইলে আপনিও হাঁটাহাঁটি করতে পারেন এরকম অসংখ্য পার্ক থাকে এবং ছোট ছোট পারিবারিক অনুষ্ঠানগুলো সাধারণত এই পার্কে হয়ে থাকে যেমন আমি একটা কাজে যাচ্ছিলাম এই ছোট্ট একটি পার্ক দেখে মনে পড়লো যে ভিডিওটা বানাই সাধারণত পার্কে দেখ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আর ওই ওই ওইখানেই কিছু পরিবার তারা মিলে আর কি হয়তো ফ্যামিলি গেট টুগেদার করতেছে অথবা তারা প্রতিবেশীরা মিলে এখানে ছোটোখাটো অনুষ্ঠান করছে তো এরকম ছোটোখাটো পার্ক এখানে বেশ অসংখ্য থাকে আপনি চাইলেই আপনার বাচ্চা কাচ্চা যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে বিকালবেলা অথবা সকালে একটু হাঁটাহাঁটি করলেন তারাও লনলি ফিল করলো না ফ্রেন্ড তৈরি হলো নতুন নতুন এখানে বিভিন্ন দেশের বাচ্চা কাচ্চাদের সাথে আপনি মিশলে বাচ্চাদের কমিউনিকেশান লেভেলটাও বাড়ে আবার সেই সাথে ওরা যে একঘেমি স্বভাবটা এটা দূর হয় তো যারা সাধারণত আসবেন অনেকেই আছে তারা ফ্যামিলি নিয়েই আসেন এসে আপনারা শুধু বাচ্চাকে ঘরেই রাখবেন না বিশেষ করে বিকালবেলা হলেই যে থাকেন বাবা অথবা মা আসলে সবাই তো ব্যস্ত থাকে এর মাঝে যেভাবেই হোক আপনাকে বের হতে হবে তাছাড়া বাচ্চারা এখানে চরমভাবে একাকিত্ব ফিল করবে কমিউনিকেশন লেভেলও বাড়বে না তাই সম্ভব হলে আপনারা বের হবেন